বৃহস্পতিবার সকালে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন। বুধবার তিনি উদয়পুরে দুদিনের প্রবাস শুরু করেন। বৃহস্পতিবার প্রবাসের দ্বিতীয় দিন এদিন তিনি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। এরপর উদয়পুর রেল স্টেশনে বৃক্ষরোপণ করেন দলের রাজ্য সভাপতি। এদিন ওনার সঙ্গে ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। জেলায় সফর শুরু হয়েছে। তার মধ্যে কালকে রাত্রিবেলায় সাংগঠনিক বৈঠক যারা আমাদের নেতৃত্ব করা রয়েছে তাদের সঙ্গে আমি বৈঠক করেছি এবং আজকে কর্মসূচি তখন আমরা আগরতলার উদয়পুর যে রেল স্টেশন রয়েছে সেখানে আমরা বৃক্ষরোপণ, যেটা আমাদের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আমরা এই বৃক্ষরোপণ আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইকোডাইভার্সিটির কথা বলছেন, অর্থাৎ আমাদেরকে গাছ লাগানোর জন্য অনুপ্রেরণা দিচ্ছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী। শুধু গাছ লাগানো নয়, এই গাছকে পরিচর্যা করা এবং বড় করা এটাও আমাদের একটা দেশের প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন। সেই উপলক্ষে আজকে আমরা উদয়পুর রেল স্টেশনে বৃক্ষরোপণ করেছি। আমার সঙ্গে বিধায়ক এবং স্থানীয় নেতৃত্বরা রয়েছেন।